ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সকালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো সেই ম্যাচে মেক্সিকোকে গোল বন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা হ্যাট্রিকের দেখা পেয়েছেন তরুণ ফরওয়ার্ড মার্টিনেজ লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা দল পেয়েছে উড়ন্ত জয় ম্যাচে আর্জেন্টিনার গোল উৎসবের শুরুটা হয়েছে সতেরোতম মিনিটের সময় এ সময় পারাদেশের অ্যাসেস থেকে গোলটি করেছেন লাউথার ও মার্টিনেজ দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেছেন মার্টিনেজ পাঁচ মিনিটে দুইবার মেক্সিকোর জালে বল পাঠিয়েছেন আর্জেন্টাইন এই তরুণ এরপর পেনাল্টি থেকে গোল করে দলের স্কোর লাইন তিন শূন্য করেছেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার পারাদেশ ম্যাচের তেত্রিশতম মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন তিনি এর ছয় মিনিট পর হ্যাট্রিকের দেখা পেয়েছেন লাউথারো মার্টিনেজ দলের চতুর্থ ও নিজের তৃতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন এই তরুণ প্রথমার্ধেই চার শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা পুরো ম্যাচে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে আর্জেন্টাইনরা ম্যাচে তেষট্টি শতাংশ বল দখলে রেখেও আর্জেন্টিনার জালে মাত্র চারটি শট নিয়েছে মেক্সিকো অন্যদিকে মাত্র সাঁত্রিশ শতাংশ বল রেখে মেক্সিকোর জালে সতেরো শট নিয়েছে আর্জেন্টিনা যার ষাটটি ছিল লক্ষ্য বরাবর চার শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা যার ফলে চার শূন্য গোলে শেষ হয় খেলা